দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি। নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অনর বিএনপি। এমন পরিস্থিতিতে টানা কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে দুদল। ক্ষমতাসীন দল ঢাকা ও এর বাইরে আগামী 4 অক্টোবর পর্যন্ত সমাবেশ করবে। দাবি আদায়ে বিএনপি 30 অক্টোবর পর্যন্ত বোর্ড মার্ক ও সমাবেশ করবে, যা টঙ্গী ও কিরানীগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে। বিশেষ করে রাজনীতিতে টার্গেট করে এবারের কর্মসূচি দিয়েছে দেশের বড় এ দুদল। তাদের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, 30 অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে। সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না, তাদের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তা হতে হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে, নইলে আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে। তিনি আরো বলেন, দীর্ঘ 15 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তাই আন্দোলন কখন কোন দিকে মোড় নেবে সেটা একমাত্র রাস্তাই বলে দিবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সরকারই টিকে থাকতে পারবে না, তাই এ সরকারও টিকে থাকতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আমরা আমাদের কর্মসূচি আগে থেকেই শুরু করেছি, এখনো কর্মসূচিগুলো চলছে। আমরা বলেছি, নির্বাচন পর্যন্ত মাঠে থাকব, শান্তি সমাবেশ করব, শান্তির কথা বলবো, সেভাবেই কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিএনপি তাদের কর্মসূচি করবে, আমরা আমাদের কর্মসূচি পালন করব, তাদের সঙ্গে কোনো ধরনের সমস্যা চাই না, কিন্তু মাঠ আমরা ছাড়বো না, আমাদের কর্মসূচি নিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। এদিকে বিএনপির আন্দোলন ঘিরে কৌশলী আওয়ামী লীগ, তাদের আন্দোলন কর্মসূচিতে সরাসরি বাধা না দেওয়ার সিদ্ধান্ত আছে দলের হাইকমান্ডের। তবে জাতীয় নির্বাচনের আগে বিরোধীদের একেবারে ফাঁকা মাঠেও ছাড়তে চায় না ক্ষমতাসীনরা, ফলে আগের মতোই রাজপথে সরব থাকবে দলটি। এছাড়া নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে আরো গতি বাড়াবে। ইতোমধ্যে টানা কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি অনুযায়ী 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 12 দিনে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে 7টি সমাবেশ করবে। এছাড়া ঈদে মিলাদুন নবী দোয়া মাহফিল এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। এ সময় দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে দলের পক্ষ থেকে বলা হয়েছে।